সহজ পদ্ধতিতে পুর না ভরেই খাস্তা মুলোর পরোটা বানানোর জন্য 2 চামচ গরম সর্ষের তেলে 1/4 চা চামচ জোয়ান আর 1 চামচ থেঁতো করা আদা ও কাঁচা লঙ্কা দিয়ে লো ফ্লেমে ঠিক 10 থেকে 15 সেকেন্ড ভেজে, 1/2 টেবিল চামচ একটু ঘন করে ভিজিয়ে রাখা হিং দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে 1 কাপ একটু মোটা করে গ্রেট করা সাদা মুলো ও 1 কাপের 1/4 ডাঁটা বাদ দিয়ে মিহি করে কুচানো মুলো পাতা, এবং এই পর্যায়ে নুন না দিয়েই মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে জলীয় ভাবটা একটু শুকিয়ে এলে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ শুকনো খোলায় ভাজা জিরে ও শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে আরও 1 মিনিট নেড়ে মিশ্রণের জলীয় ভাবটা আরও একটু শুকিয়ে এলে গ্যাস বন্ধ করে স্বাদ মতো নুন ও 1 চা চামচ চিনি মিশিয়ে অল্প ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়ে 1 চা চামচ শুকনো খোলায় ভাজা বেসন কিংবা ছাতু আর 1/2 চা চামচ পাতিলেবুর রস মিশিয়ে নেব। এই রেসিপিতে কেউ মুলো পাতা দিতে অপছন্দ করলে বাদ দিতে পারেন। তারপর 1.5 কাপ আটার মধ্যে সামান্য নুন ও 1/4 কাপ তৈরি করে রাখা পুর মিশিয়ে অল্প অল্প জল দিয়ে, খুব শক্তও নয় আবার একদম নরমও নয়, এরকম করে মেখে 10 মিনিট ঢেকে রাখার পর ছোট ছোট লেচি কেটে এক একটা নিয়ে গোল রুটির আকারে বেলে গরম চাটু বা তাওয়াতে দিয়ে উল্টে পাল্টে 2 পিঠ হালকা করে সেঁকে নিয়ে এর মধ্যে গাওয়া ঘি বা রিফাইন্ড তেল লাগিয়ে 2 পিঠ ভালোভাবে ভেজে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।